বাটন ফোনে যদি অটোমেটিক হেডফোন হয়ে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন আসসালাম দেখতে পাচ্ছেন এটা একটা কিপ্যাড ফোন তো আসলে এই অটোমেটিক হেডফোন হওয়ার পিছনে যে কারণটা মূলত থাকে সেটা আছে ওয়াটার ড্যামেজ অর্থাৎ ফোনগুলো যদি বেশিরভাগ ক্ষেত্রে পানির ভিতরে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক হেডফোন হওয়ার সম্ভাবনা থাকে তো আমি ঠিক কিপ্যাডের যে কিপ্যাডটা আছে সেটা খুলে নিলাম তো একটু আমি ভালো করে যদি আপনাদেরকে দেখাই একটু জুম করে দেখাই যে দেখুন এই সেটটার অবস্থা দেখুন এটা সম্পূর্ণভাবেই ওয়াটার ড্যামেজ ঠিক আছে তো আমি এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে এটা আসলে এক্স্যাক্টলি কীভাবে সমাধানটা করি তো এটা খুবই সামান্যতম একটা সমস্যা আপনারা হয়তো অনেকেই জানেন আর যারা সাধারণ দর্শক আছেন তারা হয়তো অনেকেই জানেন না মূলত তাদের জন্যই এই ভিডিওটি তো দেখুন আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে সমাধান করতে হয় দেখুন আমি কিন্তু এখানে একটু থিনার দিয়ে দিলাম থিনার দেওয়ার পরে আমি কিন্তু এটা একটু জাস্ট একটু পরিষ্কার করে দেবো এই দেখুন একটু খেয়াল করুন এটা কিন্তু অটোমেটিক হেডফোনটা কিন্তু ছেড়ে দিবে এই যে দেখুন আমি কিন্তু সব জায়গাগুলো সুন্দর করে ক্লিন করে দিতেছি তো সব জায়গা যখন ক্লিন করা হয়ে যাবে তারপরে যদি আপনার হেডফোনটা না যায় তাহলে আপনারা যে কাজটা করবেন আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখনো কিন্তু যায় নাই এখনো কিন্তু হেডফোন যে সমস্যা সেটা যায় নাই তো এই জন্য যে কাজটা করতে হবে সেটা আছে যে দেখুন এখানে কিন্তু একটা রেজিস্টেন্স আছে একটু আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই এই যে এই রে এখানে একটা রেজিস্টেন্স এটা কিন্তু হেডফোনের সাথে সংযুক্ত হেডফোনের সাথে যেহেতু সংযুক্ত আমি আপনাদেরকে দেখাবো বিষয়টা আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালি কাজটা করতেছি তো যারা সাধারণ দর্শক আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে এই যে দেখুন এই যে এই রেজিস্ট্রেশ আছে এটা কিন্তু আমি রিমুভ করে দেব অর্থাৎ এটা কিন্তু আমি একদম ভেঙে ফেলবো এই যে দেখুন এই যে এই যে এই যে দেখুন একদম ভেঙে ফেলেছি এবং এখানে কিন্তু হেডফোনটা রিমুভ হয়ে গেছে অর্থাৎ আমি এই যে এই জায়গা যে রেজিস্ট্রেসটা ছিল সেটা কিন্তু একদম ভেঙে ফেলেছি তো ভেঙে ফেলার পরে কিন্তু অটোমেটিক আমার হেডফোনটা কিন্তু ছেড়ে দিছে তো আসলে হয় কি এই রেজিস্ট্যান্সটা যদি গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হেডফোনটা আসতে পারে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এটাই ছিল মেসেজ তো